পঞ্চপাণ্ডবের পর বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের হাল ধরবেন কে? এ নিয়ে অনেক ক্রিকেট সমর্থকেরই দুশ্চিন্তা। তবে অনেকের মতে দলের পাঁচ সিনিয়র ক্রিকেটারের পর দলের ভবিষ্যৎ দেখতে পাওয়া যায় মেহেদি হাসান মিরাজের মধ্যে। মিরাজ, মাশরাফি, সাকিব, তামিমদের যোগ্য উত্তরসূরি হতে পারবেন কিনা সেই কথা বলে দিবে সময়। তবে নিজের প্রথম বিশ্বকাপ খেলতে গিয়ে এই স্পিনিং অলরাউন্ডার ঠিকই কুড়িয়ে নিচ্ছেন ক্রিকেট বোদ্ধাদের প্রশংসা। ক্যারিবিয়ান কিংবদন্তি এবং জনপ্রিয় ধারাভাষ্যকার ইয়াং বিশপ বুধবার বাংলাদেশের ম্যাচ চলাকালে মেহেদি হাসান মিরাজকে নিয়ে টুইট করেন। মিরাজের উদমে মুগ্ধ বিশপ বলেন, মেহেদি হাসান মিরাজ যেভাবে খেলে এবং তার অনন্য সাধারণ প্রতিভা, তেজ এবং বাচ্চা সুলভ আচরণ আমি ভালোবাসি। টুইট বার্তায় বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের প্রশংসাও করেন ইয়াং বিশপ। তিনি সেখানে উল্লেখ করেন, এই ফরম্যাটে বাংলাদেশ উজ্জীবিত লড়াকু একটি দল। দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে জয় দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করলেও বাংলাদেশ নিজেদের দ্বিতীয় ম্যাচে হেরে গেছে নিউজিল্যান্ডের কাছে। যদিও মাত্র 245 রানের লক্ষ্য ছুড়ে দিয়ে বল হাতে দারুণ পারফরম্যান্স প্রদর্শন করেছে টাইগাররা। ম্যাচের 32তম ওভারে নিউজিল্যান্ডের দুটি উইকেট তুলে নিয়ে মেহেদি হাসান মিরাজ বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে ম্যাচে ফেরান। যদিও শেষ দিকে অল্পের জন্য বাংলাদেশের হাত থেকে ম্যাচটি ফসকে যায়। ব্যাট হাতে এদিন মাত্র 7 রান করলেও বল হাতে বড় ভূমিকা রেখেছিলেন মিরাজ। তার এক ওভারে জোড়া উইকেট শিকারের পর বদলে যায় বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের টিম স্পিরিট। এরপর অন্য বোলাররাও দুর্দান্ত বল করে চাপ সৃষ্টি করেন কিউইদের উপর। দর্শক মন্ডলী, আমাকে যদি কেউ পার্সোনালি প্রশ্ন করে দলের পাঁচজন সিনিয়র ক্রিকেটারের অবসরের পর বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক কিংবা হাল ধরবেন কে, আমি চোখ বন্ধ করে নির্দ্বিধায় বলে দিতে পারি মেহেদি হাসান মিরাজ। এর কারণ যদি আমাকে কেউ জিজ্ঞাসা করে তাহলে আমি বলবো মাঠে উজ্জীবিত একজন ক্রিকেটার হচ্ছেন মেহেদি হাসান মিরাজ। অন্য জুনিয়র খেলোয়াড়দের মাঝে আমি এতদিনেও মেহেদি হাসান মিরাজের মতো অ্যাক্টিভিটি লক্ষ্য করতে পারিনি। কিন্তু সবার মতামত এক নয়, তাই আপনাদের কাছে জানতে চাই, পাঁচ সিনিয়র ক্রিকেটারের বিদায়ের পর বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের দায়িত্ব আপনি কার কাঁধে দেখতে চান? আপনাদের মতামতটি জানিয়ে দিন ইউটিউব চ্যানেল মিক্সার ওয়ার্ল্ডকে। আপনাদের মতামতটি জানাতে ভিডিওটির নিচে কমেন্ট বক্সে কমেন্ট করুন।